ঘূর্ণিঝড় রেমালের ব্যাপক ক্ষতির মুখে দক্ষিণবঙ্গ, বাদ পড়েনি উত্তরবঙ্গ। ব্যাপক সমস্যা দেখা দিয়েছে আলিপুরদুয়ারের ভুটান সীমান্তবর্তী জয়গাঁও এলাকায়। গোবরজ্যোতি নদীর প্রবল জলের স্রোতে ভাঙে সেন্ট্রাল ডুয়ার্সগামী সড়ক, নদী সেতুর নিচ থেকে ধসে গিয়েছে মাটি, তৈরি হয়েছে বিরাট গর্ত। সমস্যার সম্মুখীন বাসিন্দারা। एक महीने डेढ़ महीने पहले यहाँ पे रोड का जो काम शुरू हुआ इलेक्शन से पहले, हाँ, ये हम लोग का प्रधानमंत्री ग्राम सड़क योजना का, तो काम शुरू होने के बाद में यहाँ किया हुआ एक महीने जैसे हुआ, काम चल रहा है अभी, तो रात में बारिश आया वो भी अभी फिर जैसे के तैसे हो गया। এই অবস্থায় রাস্তা কতদিনে চলাচলের উপযোগী হবে, রাস্তার কাজই বা কবে শুরু হয় সেদিকেই তাকিয়ে এলাকার মানুষ। বিশ্বজিৎ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।